গ্রামে তো কষ্ট নেই বাইরে যাই তখন সবাই দেখে নিলাম দেখি ভাই একটু দেখি একটু ভাই একটু মাঠে জায়গা দিতে ভাই গাড়িটার দিকে একটু ভাই গাড়ির গ্লাসটা একটু ফলো করুন ভাই ভাই একটু গাড়ির গ্লাসটা থেকে একটু দূরে যান ভাই 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 একটু গাড়ি থেকে একটু দূরে যান ভাই পিছাও তোমরা গাড়ি ধরো না কেউ পিছাও এখন নামবে সম্মানিত হাজির আপনারা দেখে শুনে চলবেন, তার কারণ অনেকেই হয়তো তিনি আমাদের মাঝে আসবেন এবং আমাদের সঙ্গে দেখাশোনা করবেন। আপনারা সকলেই ধৈর্য সহকারে বসে পড়ুন। ভাই
উপরে উঠে। এ ভাই সামনে যান, সামনে যান, সামনে যান, সামনে যান, সামনে যান, এখন সামনে যান, সবাই সামনে যান। সম্মানিত মুসলিম উম্মাহ, আসসালামু আলাইকুম। আমরা গন্ডগোল না করে সবাই বসে পড়ি, আমরা গন্ডগোল না করে সবাই বসে পড়ি, কোনো বিশৃঙ্খলা না করি। অল্প সময়ের মধ্যে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি, তো আপনারা ডিস্টার্ব করলে আমাদের সময় নষ্ট করবেন। আমরা সবাই বসে পড়ি, আমরা সবাই বসে পড়ি, কথা না বলি। সম্মানিত উপস্থিতি, আমরা যারা চারে বেশি ঘোরাফেরা করছি, ঘোরাফেরা না করে বসে পড়ি। এ পর্যায়ে আমাদের মূল আদর্শগণ অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা অল্প সময়ের জন্য আসলে আমরা সবাই কম বেশি জানি, হয়তো বা জানি না, আমাদের কিছু বিধিনিষেধ থাকার কারণে আমরা ওনার আলোচনা শুনতে পারিনি। শুধু উনি আসছেন আমাদের মাঝে সৌজন্য সাক্ষাৎ করার জন্য, তো আমরা তার মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক প্রতীক্ষা, যেরূপ আজকে আলোচনা করার জন্যই আপনারা দীর্ঘদিন ধরে শ্রম অর্থ এবং সময় ব্যয় করে এখানে এসেছিলেন। আজকে আলোচনা সভা ঠিক একইভাবে স্টেজ হয়েছে, অনেক আলোচনা এসেছে, তারা আলোচনা পেশ করেছে। কালকে রাত্রি প্রায় 10টার সময়তে আপনাদের আয়োজন কর্তৃপক্ষ ফোন করেছিল, তিনি বললেন যে আলোচনা সভাটি হবে, তবে আমাকে এখানে আসতে দেওয়া হবে না। তো যাই হোক, ওরা অনেক চেষ্টা প্রচেষ্টা চালিয়েছিল আজকে আলোচনা সভাতে আলোচনা রাখার জন্য, বিশেষ করে আমার। আপনারা দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এসেছেন, এজন্য আপনাদের সুক্রিয়া আদায় করি, আর সর্বপ্রথম সুক্রিয়া আদায় করি মহাসত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আজকে এই আলোচনা সভায় অন্তত আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য হলেও এখানে এনেছেন। এর জন্য সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, বাধা যতই বিশাল বিজয়ের আনন্দ ততই বাধা ভাঙা। যে জিনিস সহজে পাওয়া যায় সে জিনিস মূল্যায়ন থাকে না, কিন্তু যে জিনিস খুব কষ্ট তিতিক্ষা করে মানুষের হাতে আসে সে জিনিস ছোট্ট হলেও মূল্য অনেক। তাই আলোচনা আজকে করতে হবে এমনটি নয়, ভাই একটা আলোচনা বন্ধ করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এখন যদি মনে করে যে আপনারা আবার আলোচনা শুনবেন, ভাই কিছু করতে হবে না, ইউটিউবে চলে যাবেন, লিখবেন ব্রাদার রাহুল হোসেন, ভাই বক্তৃতা পাবেন কি পাবেন না? বলুন তো, একটা আলোচনা সভাকে বাধা দিয়ে বন্ধ করা সম্ভব? ইউটিউবকে বন্ধ করবেন কিভাবে? হুজুর যে চক্রান্ত করে আজকের আলোচনা সভাটিকে বন্ধ করেছে আলহামদুলিল্লাহ, তারপরে এখানে এসে একটু কথোপকথন তো আপনার সঙ্গে করতে পারছি, কিন্তু হুজুরের যে পরিবারের মধ্যে থেকে অনেকে ইউটিউব থেকে আমাদের বক্তৃতা শুনে আকিদা এবং আমল পরিবর্তন করছে, হুজুরের খোঁজই নাই। তাই আমরা বলি যে আজকের এই আলোচনা সভাটিকে বাঞ্চল করার উদ্দেশ্যে সর্বাধিক তারা চেষ্টা এবং প্রচেষ্টা চালিয়েছে, ভাই তাদের চেষ্টা প্রচেষ্টায় ভাই একটু হলেও আমরা লবণ ঢেলে দিতে পেরেছি। তাই যাই হোক, আমরা আলোচনা করবো না, আপনাদের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ দেখা করার জন্য আসলাম। শুধুমাত্র একটা হাদিস বলবো, যে হাদিসটা নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন যে আমাদের যার জন্য একটা হাদিস যথেষ্ট। বিশ্বনবী 2 ঘন্টা 2.5 ঘন্টা ব্যাপী আলোচনা করেছে এমন তো কোনো প্রমাণ নেই। তো জান্নাত যাওয়ার জন্য একটা হাদিস যথেষ্ট কি যথেষ্ট নয়? সে মুসলিম কিতাব ইমান হাদিস 15, 16, 17 এবং 18, 22, 6, 12 হাদিসটি এসেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত যেতে চাই। কোথায় ভাই? জান্নাত যেতে চাই, কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা আল্লাহর ইবাদত করবে, কার সঙ্গে শিরক করবে না। শিরক মানে শাহজালালের কবরস্থানে গিয়ে
শাহপালানের কবরস্থানে গিয়ে আপনার সন্তান হচ্ছে না এই জন্য একটা খাসি ছাগল জোড়া দিয়েছেন, এটাকে বলা হয় শিরক। আল্লাহ সুবহান শিরক করবেন, আল্লাহর ইবাদত করবে। দুই, প্রতিদিন পাঁচ লাখ সালাত আদায় করবে। তিন, রমজান মাস যদি পাও তাহলে তুমি সিয়াম তথা রোজা পালন করবে, সামর্থ্য থাকলে যাকাত দেবে, সামর্থ্য থাকলে হজ করবে, হারাম বর্জন করবে। জান্নাতের জন্য বিশ্বের কয়টা কথা বলছে? মাত্র ছয় থেকে সাতখানা। এক, আল্লাহর ইবাদত করতে হবে, শিরক করা যাবে না, মানে তাবিজ ঝোলাতে পারবেন না, তাবিজ ঝোলাতে শিরক হয়। প্রতিদিন পাঁচ লাখ সালাত আদায় করতে হবে, রমজান মাসে সিয়াম তথা রোজা পালন করতে হবে, সামর্থ্য থাকলে যাকাত, সামর্থ্য থাকলে হজ, হালাল গ্রহণ আর হারামকে বর্জন। এই ছয়টা যখন বিশ্বের বিষ্ণু দিয়েছেন, ওই সাহাবী তখন বলছে, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কসম আল্লাহ রাসূল, আপনি যতটা বললেন এর বেশিও করব না, কমও করব না। এই কথা বলে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চলে যাচ্ছেন। আলোচনার বক্তৃতা শেষ বেশিও করবো না, কমও করবো না, এই বলে সঙ্গে সাহাবি চলে যাচ্ছেন। আর আল্লাহ বাকি সাহাবিকে দেখে বলছে যে তোমরা জান্নাতি ব্যক্তি দেখবে, জান্নাতি ব্যক্তি। যতটা বলেছেন এর বেশিও করবো না, কমও করবো না। আলসুল এই কথা বলার মাধ্যমে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। যদি এই কথার পরে যদি মৃত্যুবরণ করে, আলসুল যতটা দিয়েছে তার বেশিও করবে না, কমও করবে না। ছয়টা বিশ্ব নবী যে আদেশ উপদেশ নির্দেশ আমাদেরকে দিয়েছে, আমরা এগুলো পালন করবো কি করবো না? ছয়টা জিনিস, মাত্র ছয়টা জিনিস। ইনশাআল্লাহ বিশ্ব নবী বলেছে জান্নাত, ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে। আর যদি জান্নাত সরাসরি না পাই, বিশ্ব নবীর শাফাত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাবোই পাবো। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ছয়টা জিনিসের উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা অনেক কষ্ট করে আজকে আলোচনা সভাটিকে সফল করেছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে এই আলোচনা সভাটির মাধ্যমে তাকে হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা যারা অনেক কষ্ট ক্লেশ নিয়ে এখানে এসেছি, আল্লাহ সুবহান ওয়া তাআলা মুস্তিদা কম বেশি ছোটখাটো গুনাহ করে থাকি, আল্লাহ সুবহান ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলাতে আমাদের পেছনের সমস্ত ছোটখাটো গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। সকলে বলি আমিন। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত, আল্লাহ সুবহান ওয়া তাআলা বিশেষ করে আমি যে দেশ থেকে এসেছি ভারতবর্ষ, মুসলিম জাতি আজকে নির্যাতিত নিষ্পেষিত। আজকে এই আলোচনা সভার ওসিলাতে ভারতের মুসলিমদেরকে তুমি খুব সুন্দরভাবে একটা তোমার গায়েবি শক্তির মাধ্যমে ভারতের যত মুসলিম আছে তাকে হেফাজত করো। সকলে বলি আমিন। মহাশক্তি আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, এই আলোচনা সভা বিভিন্ন জায়গায় বন্ধ করা হচ্ছে, কোরআন সুন্নাহর আলোচনাকে বাধা প্রতিরোধ করা হচ্ছে, আল্লাহ সুবহান ওয়া তাআলা এইসব ব্যক্তিকে তুমি হেদায়েতের কামে দান করো। সকলে বলি আমিন। আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করলাম, দোয়া এখানে শেষ। ইনশাআল্লাহ কোন এক সময় আবার দেখা হবে। আর প্রশাসন যারা আছে তাদের কাছে একটা ছোট্ট নসিহা, যে আমি বাংলাদেশে প্রথম নই, বাংলাদেশে কয়েকশো আলোচনা আমার আছে, মানুষ আপনাদের কান ভাঙাচ্ছে, এর জন্য আপনারা কোনো তদন্ত না করে আপনি একটা আলোচনা সভা যেটা একদম দীর্ঘদিন ধরে প্রস্তুতি চলছে আপনারা বন্ধ করছেন, এটা আপনাদের জন্য উচিত নয়। তোমাদের কাছে যখন কোন ফাসেক ব্যক্তি খবর নিয়ে আসে তখন তোমরা সেটাকে যাচাই করো, যাচাই করার পরে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভাই, এই কোরআনের আয়াত পুলিশ প্রশাসন যারা আছে তাদের জন্য কি নয়? আপনাদের উচিত কেউ যদি কোনো মন্তব্য করে তাদের এই মন্তব্যকে বিচার করা, এটা আপনাদের অলঙ্ঘনীয় দায়িত্ব। আর বাংলাদেশ এটা একটা গণতন্ত্র নির্ভর দেশ, এখানে বাক প্রকাশের স্বাধীনতা সবার আছে না? নাই, আছে, অবশ্যই আছে। আপনারা তদন্ত করেন। আর আমি যে দেশ থেকে এসেছি ইন্ডিয়া, আপনারা বলেছেন আমি নাকি সাম্প্রদায়িক মূলক কথা আলোচনা করবো, ভাই আমি আছি কোথায়? ইন্ডিয়াতে আপনাদের বাংলাদেশের চাইতে অনেক সেন্সিটিভ জায়গা,
যেরকম সম্ভব হয় ইউটিউবে চলে যাবেন, আমার নাম লিখবেন বিআর রাহুল হোসেন, কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম এন্ড ইসলাম। আমার হিন্দু ধর্মের আলোচনা আছে, একটা আলোচনা শুনে বের করে দেখাবেন যে ব্রাদার রাহুল হোসেন তিনি হিন্দু ধর্মের কোন বিরুদ্ধে কথা বলেছে, একটা বলেন না। হ্যাঁ, হিন্দু ধর্ম নিয়ে কথা বলি কোনগুলো, সিমিলার বিষয়। যেমন পবিত্র কোরআনে যেমন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। ঠিক আমি একই মন্ত্র শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় 7 মন্ত্র নম্বর 17 একই ভক্তির ঋষির সাথে শ্রীমদ এক ঈশ্বরের উপাসনা করো, এক জনের বন্দনা করো, তবে তোমরা স্বর্গে যেতে পারবে। আমি কি বিষয়ে নিয়ে আলোচনা করি, যে হিন্দু ধর্ম বলতে যে মন্ত্র একমত, কোরআনে যে মন্ত্র শ্লোক বা আয়াত একমত, আমি সেগুলোকে নিয়ে আলোচনা করি। কিন্তু মানুষের কাছে বোঝানো হচ্ছে আমরা কি হিন্দু ধর্মের সমালোচনা করি। আমার আলোচনা শ্রবণ করে দেখেন, একটা আলোচনা পারেন না যে হিন্দু ধর্মের আমি বিদ্বেষমূলক কোনো আলোচনা আমরা করেছি। আমি চাইলে করতে পারি কিন্তু আমি করি না, কেন ইসলাম এই অনুমোদন দেয় না। সূরা আনাম 6:108 আল্লাহ বলেছেন যে তোমরা তাদের গালি দিও না, তাদের নিন্দা করিও না, যারা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করে, কেননা তারাও ভুলবশত গালি দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাই আমরা অন্য ধর্মের সমালোচনা করি না, কেন ইসলাম আমাদের সে পারমিশন দেয় না। তাই অবশ্যই আপনাদের বিবেচনা করা উচিত, কমপক্ষে ইন্টারনেটে গিয়ে আপনি আধা ঘন্টা হলে আমার আলোচনা একটা শ্রবণ করে দেখতে পারেন। প্রশাসনকে এই আজকের মেসেজ দিয়ে আমরা আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা বিশৃঙ্খলা না করি, সবাই শান্ত ভাবে এখান থেকে চলে যাব। আর বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যে যেখানে আছি আমরা সবাই তার নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করি। মহিলাদের প্রতি অনুরোধ করছি, আপনারা এখন বাইর হবেন না, আপনারা এখন বাইর হবেন না, পুরুষরা আগে যান, তারপরে আমরা বাইর হব। স্বেচ্ছাসেবকের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যে তার আমরা মানুষের আমাদের লোক কে উঠবে। গাড়ি বের কর। হ্যাঁ 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 হ্যাঁ